আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে হচ্ছে সিজদামণি ম্যাক্সের সাথে একটু দুষ্টামি করতেছে, দেখি ম্যাক্স। তো আজকে তো কোনো বড় ভিডিও আমি করিনি, আমার ভালো লাগতেছিল না, শরীরটা মনটাও ভালো লাগতেছিল না, তার জন্য আর ঘরটাও অনেক এলোমেলো, তার জন্য পুরো ঘর দেখাইতেছি না। যতটুকু দেখছেন সেটা দেখে বোঝা যাইতেছে কি না জানি না, কোনো কিছুই আজকে গুছাইনি, কারণ খুবই খারাপ লাগতেছে শরীরটা। আর শরীরটা থেকে হচ্ছে মনটা বেশি ভালো লাগতেছে না, আমার মনটা বেশি খারাপ লাগতেছে। তো তার জন্য সিজদামণিকে বললাম আজকে কি নিয়ে ভিডিও করব, ভেবে পাইতেছি না। তো যখন দেখলাম ম্যাক্স হচ্ছে সিজদামণির সাথে দুষ্টামি করতেছে, তখন ভাবলাম এটাই একটু ভিডিও করি। ওই দেখেন ম্যাক্স আবার চলে গিয়েছে। তো আমাদের বাসায় হচ্ছে আরেকটা নতুন বিড়াল নিয়ে এসেছি, ওইটা কই সিজদামণি দেখো তো কোথায় আছে। তো সিজদামণি দেখে নিয়ে আসুক, তারপর হচ্ছে দেখাইতেছি। পাইছো? ওই বিড়ালটাও হচ্ছে কথা শোনে না। ওই দেখেন সিজদামণি হচ্ছে বারান্দায় গেছে বিড়াল খুঁজতে, খাটের নিচে থাক, তোমার কষ্ট করে ঢোকা লাগবে না খাটের নিচে, তোমার পরে কষ্ট হবে। পাইছো? কোথায় দেখি, এখানে আনো। এই তো এটা হচ্ছে আমাদের নতুন বিড়াল, ও হচ্ছে মানে ম্যাক্স ওকে খুব মারে। তারপর হচ্ছে আমি বলতেছিলাম তুমি যাইও না, তুমি যাইও না ম্যাক্সের সামনে, ও তো কোনো কথাই শোনে না, ও শুধু হচ্ছে এই ঝুড়িটাকে আটকায় রাখি, তারপর ও হচ্ছে কথা শোনা, ও সেই ম্যাক্সের কাছেই যায়। ও তো কম দুষ্টু না, এই দেখি ও তো কম দুষ্টু না। কি হয়েছে তোমার, আমার কথা কেন? ও তো খুব দুষ্ট হয়ে গেছে, ও আমার কথা একদমই শুনতেছে না, ইচ্ছা করতেছে ওকে ধরে দেই মাই। এই কথা কেন শুনতেছিস না, দেখি তো এটা দেখে ভয় পাস কি না, নে নে ধর। এই এখানে তাকাও, কেন তাকাচ্ছ না? ও তাকাইতেছে না, ও দুষ্ট হয়ে গেছে, খুব দুষ্ট হয়ে গেছে। এই দেখো যে এটার মধ্যে হচ্ছে লাইট আছে, লাইট দেখো দেখো দেখো, তাকাও। এই বিল্লু তাকাও তো, তাকাইতেছে না। আজকে ভিডিওটা হচ্ছে আমি বেশি বড় করব না, কারণ যেহেতু ভালো লাগতেছে না, আর রেগুলারই প্রতিদিন একটা না একটা ভিডিও দেই, তার জন্যই হচ্ছে ভিডিওটা করা। আমি তো প্রতিদিনই চেষ্টা করি যতটুকু পারি ততটুকু ভিডিও দিতে, কারণ মানে মাথার মধ্যে এটা নাই যেন আমার সাজায় গুছে একদম ভিডিও দেওয়া লাগবে। তো যেরকম পারি সেটাই দেই, ইনশাল্লাহ আপনারা সবাই সেটাই দেখেন। তার জন্য হচ্ছে আমি অনেক অনেক খুশি যা কিনা আপনারা এভাবে আমাকে সাপোর্ট করেন বা ভিডিওগুলো দেখেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাকে এতটুকু মানে না উৎসাহ দিতেন, তাহলে হচ্ছে আমি কখনও এতখানি এগিয়ে যেতে পারতাম না। তো শুধু আপনাদের জন্যই হচ্ছে আমি এতটা এগিয়ে যেতে পেরেছি, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সবাইকে সবসময় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।